আসুন আজকের এই হায়াতুন নবী জিন্দা নবীর মাহফিলে বসে, খাজা গরিবে নামাজের রুহানি মাহফিলে বসে আসুন আমরা জিন্দা নবীকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী رسول اللہ جلوہ خیر البشر ہو ان کا در اور میں نصر ہو اس جہاں سے جب سفر ہو سب جے گم بد پر نظر ہو یا نبی سلام رسول اللہ بے سہاروں کا سہارا یا حبیب اللہ چہتا دل جانے مدینہ دل میں ہے یہی ترانہ جاؤ کس طرح مدینہ دو بتا شاہ مدینہ یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ سیدی رسول بیساروں کا سہارا یا حبیب اللہ طواف کعبہ کرانا حضر اسوت کا چمانا جم جم سے پانی پلانا ایک نظر شاہ مدینہ یا نبی আমার নবীজি নূরের রাসূল আমার নবীজি নূরের ফুতুল আমার নবীর নেই কেহ সমতুল আমার নবীজি নূরুন আলা নূর ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سجدے کو محراب جھکا باجو کی ان بوکی لاتا قط پہلا کو سالا مصطفیٰ جان رحمت پہلا کو سالا شمع ہے بج میں پہلا غوث اعظم امامت کا ون کا غوث اعظم امامت کا ون کا جلوائے شان قدرت مصطفیٰ جان رحمت شمع ہے
ہوش میں ہدایت پھیلا خواجہ غریب نواز اس مائن دین و ملاد بیلا مصطفیٰ جان رحمت شمع بجم ہدایت پہلا عاشق مصطفیٰ گادی شہر بنگلہ اسی ماں میں اہل سنت بہلا مصطفیٰ جان رحمت شمع بجم ہدایت بہلا السلام صبح جگم بدی کے مکیل السلام رحمت للعالمین اے خدا کی لاڈلے معراج النبی رسول یہ سلامی عاشقانہ ہو قبول مدینہ کی ساد مدینہ کی ساد مدینہ کی ساد کروڑ سلام مدینہ کی ساد وے احد اس کے لیے پوتر ماں بلیر مہمان اعلی انتر جاتی ہل سمن بکتا اللہ اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا টাকা গুলা হাতে নিয়ে আমার সামনে আনি রাখবেন একবার এক জায়গায় টার্গা তুলতে দিছি আর সে যে সাত মনে চা খাইতেছে কিরে বাবা এখানে আসলে কিভাবে টাকার ওজন আমি দোকানে চলে আসছি ভাইরা যারা তুলেছেন সব পেয়েছেন যারা দিয়েছেন তারাও সব পেয়েছেন বিসমিল্লাহ করে এখানে পৌঁছাই দেন আপনারা যারা আজকে দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন ভবিষ্যতে যে হাতে আজকে জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبي لا إله إلا أنت سبحانك إني كنت من خمس بار করে বলেন لا إلا أنت سبحانك إني كنت اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما আমার ভাইরা বাবারা যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য একটু সবাই দোয়া করুন আমার সাথে বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি মাবুদ আমাবুদ এই চট্টগ্রাম এই সীতাকুণ্ড থানা দিন বাটিহারি রেল স্টেশন রোড কিন্ডার গার্ডেন সংলগ্ন তুফরানি সরঞ্জাম মসজিদ ময়দানে মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী উদযাপন পরিষদ করতে গাও যেত গরিবে নামাজ এবং আমার রসুলি পাকের মেহরাজের উপলক্ষে আজিম শান নুরানি মাহফিলে বসে হাজার হাজার মানুষ নির আল্লাহ তোমার শহীদ দরবার আমি গুনার হাত বাড়াইলাম মেহরবানি করে গো মাওলা আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও আল্লাহ সবাই তিনবার বলেন আল্লাহ 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 যতগুলা তোমার দরবারে বাড়াইলাম রে মাওলা আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও
আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও। হাক্কানি নাইবি রাসূল উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়িয়েছি, ইয়া আল্লাহ আমাদের জানাজানা গুনাহ মাফ করে দাও, ইয়া আল্লাহ আমরা যা সামাপ তুমি আমাদেরকে দান করেছো এই সামাপটুকু জিন্দা নবী হায়াতুন নবী নূর নবীর রাউজায়ে মোবারকে সোনার মদিনায় তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ খাস করে মিলাদ নবী আব্বা আব্বায়ক এম জহুরুল আলম সহ নাজিমুদ্দিন সহ নিজাম সহ মমতাজুল আলম সহ আল্লাহ খাস করে মসজিদ ইমাম জনাব আল হাসকারী মাওলানা আব্দুল খালেক কাদরী সহ এই মসজিদের মতোয়ালি সহ এলাকার মুসল্লি সহ আলেম ওলামা সহ আমরা যারা হাত তুলেছি আমাদের খালি হাতে তুমি মক্কা মদিনার টিকিট দিয়ে দাও, আজমির শরীফ জামার টিকিট দিয়ে দাও, বাগদাদ শরীফ জামার টিকিট দিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদের সিনাকে আজমিরি বানাইয়া দাও, মদিনার আয়না বানাইয়া দাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বসে দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহকে মাহফিল সুন্দর করেছে, ইয়া আল্লাহ তাদের জীবনকে তুমি সৌন্দর্য করে দাও। ইয়া আল্লাহ বাটিয়ারি এলাকা অনেক মা বোনের হাত তুলেছে, অনেকে মা ফিলে আল্লাহ করে বসে কাঁদতেছে, আমার মা বোনের জিন্দগির গুনাগুলা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের মা নাই, আল্লাহ আমি বুঝি মা কেমন মা, আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরীর মাও নাই বাবাও নাই, আমার মতো যারা এতিম তাদের মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও। যে সমস্ত ছাত্র ভাইরা হাত তুলেছে তাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও, আমার বাংলাদেশ নামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনার কর্মীরা হাত তুলেছে ইয়া আল্লাহ তাদেরকে করবলার ফয়েজ দান করে দাও, ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের সংসদের রেসালত জারি করে দাও, বেলায়েতের স্লোগান জারি করে দাও, সরকারি বেসরকারি যারা হাত তুলেছে আল্লাহ সকলকে রসুল প্রেমিক সুন্নি বানাইয়া দাও, ইয়া আল্লাহ আমাদেরকে বেনামাজিকে নামাজি বানাইয়া দাও, বেরোজদারিকে দুরোজদারি বানাইয়া দাও, দুশ্মনের রসুলকে আশেক রসুল বানাইয়া দাও, ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। ইয়া আল্লাহ অনেক মানুষ বিমারি, অনেক মানুষ অসুস্থ, যা ডাক্তার ধরতে পারে না, সিভিল সার্জন ধরতে পারে না, সে সমস্ত বিমারি যারা মাওলা তাদেরকে তুমি শেফা দান করে দাও। এই এলাকার যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দিয়ে মসজিদের খেদমত করার তৌফিক দাও, যারা মা বাবা ছেড়ে বিদেশে আছে আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দাও, এ আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা চিন্তা আছে তাদেরকে চিন্তা মুক্ত করে দাও, ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো, এই মাহফিলে যারা আমাকে দাওয়াত করেছে অনেক কষ্ট করে গিয়েছে ইয়া আল্লাহ তাদেরকে তুমি চিনো তুমি জানো, তাদের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। মাবুদ তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, লেবাননের মুসলমান পানি পানি করে মারা যাচ্ছে, ইরাকের মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, আফগানিস্তানের মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, কাশ্মীরের মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, ইয়া আল্লাহ তোমার কুদরতি বাহিনী পাঠাইয়া তোমার বান্দাদের শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো আমাদের বাংলাদেশের প্রতি শান্তি দাও। আল্লাহ যারা বোমাবাজি করে চাঁদাবাজি করে যারা নাকি দেশ বিরোধী করে তাদেরকে তুমি হেদায়েত করো, আর যারা ওলি আল্লাহর সামনে বেয়াদবি করে বোমা মেরেছে তাদের শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আবার বলেন আল্লাহ আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। কিছুক্ষণ পরে তোমার দরবার থেকে ভিক্ষার হাত আমরা নামাই ফেলবো, তোমার কাছে আমরা হাত বাড়াইলাম, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মোনাজাত, জানি না রে মাওলা কার জন্য কবরের মাটি লাফালাফি করতেছে, কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে, কার জন্য পাঁচ গাছের বাঁশ পাখি লাল হয়ে গিয়েছে, কার জন্য আজরাইল প্রস্তুতি হচ্ছে। হে আল্লাহ যদি তাই হয় আমাদের মৃত্যুর পরোয়ানা যদি তুমি জারি করে থাকো
ততক্ষণ পর্যন্ত আজরাইল পাঠাইও না। আজরাইল পাঠাইবার আগে আল্লাহ মদিনার নবী আমাদের সামনে পাঠাইয়া দিও, গোসে পাককে পাঠাইয়া দিও, গরিবে নামাজকে পাঠাইয়া দিও, ইমাম হাসান হোসেনকে পাঠাইয়া দিও, হুজুরে গোসে পাককে পাঠাইয়া দিও, আবদুল্লাহ মাঝবান্ডারি গোলামুর রহমান মাঝবান্ডারি পাঠাইয়া দিও, আমাদের চোখের সামনে বাসাইয়া দিও আল্লাহ। কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট, আজরাইলকে দেখলে অনেকের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। আয় আল্লাহ আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় নূর নবীকে আমাদের সামনে হাজির করে দিও। ইয়া আল্লাহ, তোমার কাছে মনিয়ত করি, যদি তুমি মৃত্যু দাও রে মাওলা, রমজান শরীফে আমাদের মৃত্যু দিও, সবে কদরে মৃত্যু দিও, সবে বরাতে মৃত্যু দিও, লাইলাতুল বরাতে আমাদের মৃত্যু দিও, জুমার দিনে আমাদের মৃত্যু দিও, ইয়া নবী সালাম আলাইকা বলার সময় মৃত্যু দিও, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার সময় আমাদের মৃত্যু দিও, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলার সময় মৃত্যু দিও, নারে খাজা ইয়া গরীব নামাজ বলার সময় মৃত্যু দিও, কোরআন শরীফ তেলাওয়াতের সময় মৃত্যু দিও। ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের মৃত্যু দিও না। জাহানের যেই দিকে কাকাই দুরুদি আর তাকে হো নাই, সবাই বলেন জাহানের যেই দিকে তাকাই দুরুদি আর তাকে হো নাই, তুমি যে বলেন তুমি যে হও গরিবদের মদদগার ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হও গরিব দের মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ কবুল করো, আল্লাহ আমাদের হাতকে খালি দিও না, এলাকার মধ্যে রহমত দাও, গ্রামে গুঞ্জে রহমত দাও, থানায় থানায় রহমত দাও, অন্তরে দিলে কলবে রহমত দাও, ইমাম হাসাইন হুসাইনের ফয়েজ জারি করো, ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিকের ফয়েজ জারি করো, কাদরীয় চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদির ফয়েজ জারি করো, কোরআন কোরআন হাদিস আজমা কিয়াসের ফয়েজ জারি করো। ইয়া আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো। আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরী, তোমার বান্দাদের মনের খবর জানি না, আয় আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমার নাম শুনলে 20 মাইল 10 মাইল দূর থেকে তোমার বান্দার এসে যায়। আয় আল্লাহ, আমি তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নেই, তোমার সবর তো করলাম, নবীর উসিলায় তুমি কবুল করো, নবীর উসিলায় তুমি কবুল করো, নবীর উসিলায় তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের ডানে বামে সামনে পিছে সব থেকে তোমার নবীর নূরানি ফয়েজ জারি করো। ইয়া আল্লাহ, তোমার নবীর গোলামের মধ্যে আমাদের মৃত্যু করো, কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেই দিন মরে যাব, দয়াল নবীকে আমাদের চোখের সামনে রেখে জবানে পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।